নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট পশ্চিমবঙ্গ বিজেপি শীর্ষ নেতা নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছেন অন্যদিকে ওনার পদে নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি কার্যকর্তা প্রতিবাদ বিরোধিতা ও ভূমিকা প্রশ্ন তুলেছেন টাকা নেওয়ার অভিযোগ পর্যন্ত প্রমাণ সমেত পাবেন আমি মানব ঘোষ বলছি আমি কাউ খেয়ে রাজনীতি করিনি আমি দিলীপ ঘোষকে দেখে আসিনি আমি মোদী নেতাও দেখে আসিনি আমি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে দেখে বিজেপি করতে এসেছি তাই দীর্ঘে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ যদি আমাদের কাছে সম্মানহানি আমরা দেখতে পাচ্ছি সম্মানহানি হচ্ছে আমরা উঠবো আমরা উঠছি আমরা উঠবাই তাই আমাদের প্রতিভা আমরা আজকে অনেকে দুঃখ পাচ্ছি পঞ্চাশ ষাট জন লোক এই লোকে কি আন্দোলন করব আমি তাতে দুঃখ পাইনি আমি দুটো ভোট পেয়েছি একশো জনের মধ্যে দুটো যখন র্যাবে একশোটা ভোট পড়েছে দুটো ভোট পেয়েছি বিজেপি সেই জায়গায় অভ্যস্ত আমি আমি এক মাসে কলম যাচ্ছি টিভিতে আসবেন অমুক দিনে টিভিতে আসবেন সন্ধ্যে ছটা থেকে বসে রয়েছি সাড়ে ছটায় প্রোগ্রাম কল্যাণ যাচ্ছি বলবেন বিজেপির হয়ে আমি শুনব এই আশা আমরা করেছি আজকে ভারতীয় জনতা পার্টির যে জায়গা এসছে কোন দিলীপ ঘোষের জন্য নয় কোন রাহুল সিনহার জন্য নয় কোন শিল্পকাশীর জন্য নয় কোন অমিতাভ বাবুর জন্য নয় এরা তো তৈরি খাবার খাচ্ছে আমরা করে নিয়েছি যারা পুরনো কর্মী একজন দাদা বললেন যে ক্ষেতে কাজ করেন তিনি পার্টির সঙ্গে কাজ করেন তাহলে চিন্তা করুন আগে রিক্সাওয়ালা থেকে ঠেলা হেলা প্রথমে দেখবেন বিজেপিতে তারা সভাপতি ছিল আজকে তারা সভাপতি হচ্ছে যাদের টাকা আছে যাদের গাড়ি আছে যাদের বাড়ি আছে মা বললা কিছু মনে করবেন না যাদের নারী দোষ আছে তারা আজকে জায়গা পাচ্ছে আমরা রাহুল সিনহাকে ঘোরানো করেছিলাম রাজ্য অফিস আমি সেই ব্যক্তি সারা পশ্চিম বাংলা স্তব্ধ করে নিয়েছিলাম রাহুল সিনহাকে কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছিল আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রাজ্য সভাপতি থেকে সরাতে বাধ্য হয়েছিল আমরা সেই ব্যক্তি আমার বলছি যে অন্যায় করে গেছে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সঙ্গে যে অন্যায় করছে অমিতাভ চক্রবর্তী রাজ্য বিজেপির সঙ্গে যে অন্যায় করছে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সঙ্গে তীব্র প্রতিবাদ করি আগামী দিনে আন্দোলন হবে দেখিয়ে দেবে বিজেপির প্রকৃত কর্মীরা আছে এবং বিজেপিকে বাঁচাবে তারাই তাই আমরা বলছি যে আমরা কোন সন্ত্রাসবাদী নয় আমরা বিজেপির আদর্শ মেনে চলি বিজেপিকে বাঁচানোর জন্য আপনাদের কাছে হাত জোর করছি যে আপনারা কোনদিন পয়সার জন্য এখানে আসেননি দুই একজন যারা হিন্দু পরিষদে তেমনি আমার মতো অনেকে আছে আজ তারা প্রায় তাদের মনে প্রচন্ড ব্যথা এ ব্যথার কথা কেউ বুঝবে না যে দূর সময় যখন আমরা এত খেটেছি সিপিএম এর সময় যখন আমাদের প্রার্থী পড়তো ভোটে তখন পৌরসভায় তখন অবজারভার ছিলাম আমি সাতদমদমে সাতদমদমে তখন ৩৫০০ ওয়ার্ড নিয়ে একটা মন্ডল ৩৫০০ ওয়ার্ড মানে মানে চার পাঁচটা বিধানসভা পড়ে যায় তার মধ্যে সেই সময় এত বোম মারামারি হতো এত বোম মারামারি হতো তার মধ্যে আমি এলাকা ভীষণ ক্রাইসিস ফুল এরিয়া সেখানে তিনটে মন্ডল প্রেসিডেন্টকে আমি নিজে আমার দায়িত্বে এক করেছিলাম শুধু সংগঠনের স্বার্থে এই যখনই হেলিকপ্টার লঞ্চিং হয়ে গেল এরা কি করে এরা সংগঠনে দুটো কাজ করে হেলিকপ্টার লঞ্চিং এর দুটো সুবিধা আছে একটা সুবিধা হলো এরা জানে যারা পদে আছে এরা কাজ করতে বাধ্য তাহলে এদেরকে চেপে রাখো আরেকটা কাজ এরা করে প্যারালাল একটা ইউনিট তৈরি করে প্যারালাল ইউনিটটাকে এতটাই ওরা প্রাধান্য দেয় যে যারা মাদারে এতদিন ধরে কাজকর্ম করেছিল তারা আর কাজ করতে পারে না এবং তখন কি হয় মাদারের অনেকগুলো লোক আস্তে 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 বিক্ষুব্ধ হয় এবং তারা বসে যায় হেলিকপ্টার লঞ্চিং এর এইটা একটা বিগ সমস্যা কিন্তু যদি আমরা আমি ভাবি এই বিধানসভায় আমার অদ্ভুত একটা চিন্তাধারা ধরার মধ্যে
দল আজকে তার একটা পুরো বিধানসভা থেকে একটা বক্তব্য রেখেছি। আমরা এটাও দেখেছি যে এমপি এমএলএ যারা সংসদ হয় তারা তাদের সংসদের জন্য কাজ করবে, তারা কমিটিতে কেন থাকবে, তাদের সময় তাদের পরিশ্রম তারা সংসদের জন্য দেবে, কারণ তারা তার জন্য মাইনে পায়, তারা তার জন্য পেনশন পায়। তাদের কাজ নয় রাস্তায় নেমে ধর্ণা করা, তাদের কাজ হচ্ছে তাদের পুরো সময় এবং তাদের সংসদের জন্য দেওয়া, তাদের বিজেপি কার্যকর্তা যে ওই সংসদের আছে ওই সংসদের কার্যকর্তাদের পিছনে সময় দেওয়া এবং সাধারণ মানুষের জন্য সময় দেওয়া। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সব এমপি এমএলএরা কোথাও পর্যবেক্ষক, কোথাও জেনারেল সেক্রেটারি, কোথাও প্রেসিডেন্ট, কোথাও এখানে ধর্ণা দিতে যাচ্ছে, কোথাও ওখানে ধর্ণা দিতে যাচ্ছে। কেন আপনারা যে নির্বাচিত হয়েছেন জনগণের ভোট নিয়ে, সেটা কি একটা হাস্যস্পদ ব্যাপার? এটা কি হাসি মানে ইয়ার্কি করে নেওয়ার জিনিস? আপনাদের তার কোনো দায়িত্ব ছিল যে তোমরা পড়াও, জাতীয় সম্পত্তি নষ্ট করো, এবারও সতর্কভাবে অনুষ্ঠানে আছে যে তোমরা বিভিন্ন জায়গায় গন্ডগোল করো। তাহলে কিছু লোক যে বিভিন্ন জায়গায় গন্ডগোল করবে, সাম্প্রদায়িক দাঙ্গা করবে, তার জন্য আমাদের কর্মবীর আমাদের যে উদ্দেশ্য যে মিটিং ডেকেছিলাম সেই উদ্দেশ্য থেকে আমরা বিরত থেকে ঘরে বসে থাকবো, এটা কিন্তু আমাদের সংগ্রামে কোনো লক্ষণ নয়। আমরা যে সংগ্রাম করতে চাইছি, আপনারা ভাবছেন আমরা বা অনেকে হয়তো ভাবছে আমি সাধারণ হিন্দুদের দোষ দেবো না, তার কারণ গত বিধানসভা ভোটে হিন্দু জাগরণ না হলে দু কোটি 28 লক্ষ ভোট কিছুতেই পেতে পারত না। 2 কোটি 28 লক্ষ ভোট আমাদের পেয়েছি, কারণ তারা আমাদের সমর্থন করেছে, কিন্তু আমাদের নেতৃত্বের ভুলে আমরা পশ্চিমবঙ্গে আগে ক্ষমতা দখল করতে পারিনি। আবার আগামী ইলেকশনে আপনার আমরা কেন অনেক বিশ্বেন্দ্রবোধ পরিষদ আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছে, অনেক হিন্দুদের স্বার্থ দেখার জন্য অনেক অনেক অর্গানাইজেশন আছে, কিন্তু একটা জিনিস আমি মনে করি, আপনারা কি মনে করেন জানি না, যদি রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকে কোনো আন্দোলনে দাঁড়া বেঁধে উঠতে পারে না। আজকে নেতাজি দেশে ছিল না, দেশ ফার হয়ে গেছে। আজকে নেহেরু হাতে কলম ছিল, কলমের অপব্যবহার করে আজকে ভারতকে 3 টুকরো করেছিল। এবং সবচেয়ে মজার কথা, যারা আজ তখন 25% মুসলিম ছিল ভারতবর্ষে, 20 থেকে 22%, কিন্তু জায়গার ওপর ভাগ হলো, তারা যখন ভোটাভুটি হলো গণভোট, দেখা গেল 98% মুসলিম কিন্তু ভোট দিল পাকিস্তানের পক্ষে, অথচ তারা 33% ল্যান্ড পেল। আর সেই 33% ল্যান্ডের মধ্যে মাত্র 10% মুসলিমরা তাদের দেশে ফিরে গেল, তাদের নিজেদের যে দেশের জন্য তারা ভোট দিয়েছিল পাকিস্তানে, বাকিরা নেহেরুর পদান্নতায় এখানে থেকে গেল।